নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে বলবো এই কটি রাশির খুশির জোয়ার বইবে এপ্রিল মাসে। তো কোন রাশিগুলির খুশির জোয়ার বইবে তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে সমস্ত রকম মোটিভেশনাল ভিডিও দেওয়া হয়। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন, সেক্ষেত্রে আপনাদের খারাপ সময়ে বা ভালো সময়ে যে কোনো রকম প্রবলেমে ডিসিশন নিতে সহায়তা করবে। তাই সকলেই সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেলটিকে, আপনিও সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য, জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ। বেশি দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। এপ্রিল মাসে এই কটি রাশির খুশির জোয়ার বইতে চলেছে, একদম কোন রাশিগুলির খুশির জোয়ার বইতে চলেছে তা আমি এক এক করে বলতে চলেছি। তো কি কি দিক থেকে খুশির জোয়ার বইবে সেটি আগে বলি, তারপরে আমি রাশির বৃত্তান্তে যাচ্ছি। তো প্রথমে এই রাশিগুলির প্রত্যেকের অর্থনৈতিক দিকটা খুবই ডেভেলপমেন্ট করবে। মানে আপনাদের অর্থনৈতিক কাঠামো এতদিন ধরে যা ছিল তা ডেভেলপমেন্ট করতে চলেছে, আপনারা লিখে রাখতে পারেন। তবে একটা কথা বলবো, ঘরে বসে থাকলে তো সব কিছু হয় না, আপনারা নিজেদের কাজে যোগদান করুন। কাজ না করলে তো খুশি হবে না, তো আপনারা কাজ করুন এবং ফল অটোমেটিক আপনারা পাবেন হাতে নাতে। এই কটি রাশির বিবাহের দিকে খুবই শুভ, মানে আপনারা যারা বিয়ের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন তারা বিয়ের জন্য প্রচেষ্টা করুন, অটোমেটিক আপনাদের ভালো সম্পর্ক বা ভালো সম্বন্ধ আসতে চলেছে। এরপরে এই কটি রাশির পারিবারিক দিকটা খুবই শুভ দেখা যাচ্ছে, মানে আপনারা বাবা মা বিশেষ করে দাদুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও বন্ধুস্থান খুবই ভালো, বন্ধুরাও আপনাদেরকে হেল্প করবে, বন্ধুরা আপনাদের পাশে দাঁড়াবে। কারণ একটা কথা জেনে রাখবেন, যখন মানুষের ভালো সময় চলে তখন সকলেই পাশে আসে। তো এরপরে এই কটি রাশির লটারি লাগতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা লটারি কাটতে পারেন, লটারি লাগতে চলেছে। এছাড়াও আপনারা যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রেও আপনাদের লাভের অংশটা বেশি থাকবে, কারণ বর্তমানে শেয়ার মার্কেটের দামটা পড়ে গেছে। এই সুযোগটাই কাজে লাগিয়ে আপনারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে শেয়ার কিনে রাখতে পারেন, যে শেয়ারটি পরবর্তীকালে দাম বেড়ে গেলে আপনারা বিক্রি করে সেটির লাভ্যাংশ আপনারা ভোগ করতে পারেন। এছাড়াও এই কটি রাশি খুবই দামি প্রোডাক্ট কিনতে চলেছে, যেমন প্রোডাক্ট বলতে গাড়ি, দামি টিভি, বাইক, দামি মোবাইল যেমন আইফোন, এরকম টাইপের। কারণ আপনাদের হাতে পয়সা থাকবে, আপনারা কিনতে পারবেন, সে ক্ষমতা আছে। এরপরে এই কটি রাশির বিজনেস যারা করছেন তাদেরও খুব ভালো যাবে, আপনাদের বিজনেসে টাকা এতদিন ধরে যেগুলো আটকে ছিল সেই টাকা পুনরুদ্ধার হবে। এছাড়াও আপনাদের মহাজনের কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন, আপনারা দেখে রাখুন। মানে মহাজন যদি আপনাকে 10,000 টাকা ক্রেডিট দিত, সেখানে মহাজনের কাছ থেকে 10,000 টাকার বদলে আপনি 20,000 টাকাও ক্রেডিট নিতে পারেন, সেখানে মহাজন তো আপনাকে কিছু বলবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এরপরে এই কটি রাশির সম্পত্তি ক্রয়ের যোগ দেখা যাচ্ছে, আপনারা সম্পত্তি ক্রয় করতে পারেন, যেমন বাড়ি, জায়গা, জমি, এগুলি ক্রয় করতে পারেন। এবার আসা যাক কোন রাশিগুলি
এগুলি করতে চলেছে। তো প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকারা যতগুলি কথা বললাম সেগুলি করতে চলেছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদেরও খুশির জোয়ার বইতে চলেছে। আপনারা খুশিতে থাকবেন, সারা মাস আনন্দে কাটাবেন। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকারাও এই লিস্টেই পড়েছেন, আপনারাও খুশিতে কাটাবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারাও এই লিস্টে পড়েছেন, আপনারাও সারা মাস খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, আনন্দ এনজয়ে থাকবেন, কারণ আপনাদের হাতে অলরেডি পয়সা থাকবে, আর পয়সা থাকলে মানুষের আনন্দ থাকে, এটা স্বাভাবিক। এরপরে যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকারাও এই লিস্টে পড়েছেন, আপনারাও আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, সারা মাস খুশি থাকবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।